নাজেরিন, আমরা কোরআন তেলাওয়াতের দিকে গুরুত্ব দেই না। আমরা সন্তানদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, সন্তানদেরকে কিভাবে আমরা বড় করলে সন্তান প্রাচুর্যের মালিক হবে, দাপটওয়ালা হবে, সন্তান কেমনে বড় করলে গাড়ি গাড়ি টাকা ইনকাম করবে, সন্তানকে আমরা এমন করে বড় করে তুলি যেন সন্তান বড় হয়ে লক্ষ কোটি টাকার মালিক হয়, টাকা উপার্জনের মেশিন হয়, এটাই হচ্ছে আমাদের চিন্তা। কিন্তু সন্তানকে যদি আমরা এই চিন্তায় বড় করি, এই সন্তান দিয়ে আমাদের কোনো কাজে আসবে না। এমনভাবে সন্তানকে বড় করে তুলতে হবে যেন সন্তান কোরআন শিখতে পারে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর ওই সন্তান যেন পিতামাতার জন্য দোয়া করতে পারে। এইভাবে সন্তানকে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আছে। কিন্তু যখনই দেখবেন কোরআন শিক্ষার কথা, বিশ্বনবীর আদর্শের শিক্ষার কথা বলা হচ্ছে, একদল কিছু লোক আছে তাদের অ্যালার্জি এমনি বেড়ে যায়, কি আছে না নাই? আছে। কিন্তু অ্যালার্জি বেড়ে কোনো কাজ হবে না। যারা কোরআন নিয়ে থাকবে, কোরআনের পক্ষে যারা থাকবেন, তাদেরকে সহযোগিতা কে করবেন? সম্মানিত হাজিরিন, আমি প্রত্যেকটা জায়গায় এই কথাটা বলার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা সন্তানরা, আমাদের সন্তান যখন বড় হয়ে যায়, একটু হাঁটতে শিখে, কথা বলতে শিখে, তখন আমরা হাজারো পরিকল্পনা নিয়ে আসি সন্তানকে কেমনে বড় করব। খোঁজ নেই কোন স্কুলটা ভালো, কোন কিন্ডার গার্ডেনটা ভালো, কোন কেজি স্কুলে ভালো পড়াশোনা করানো হয়, দুনিয়াতে কেমনে সফলতা অর্জন করবে, এটার জন্য আমরা প্রতিষ্ঠান খুঁজতে থাকি। সন্তান হাঁটতে শিখেছে, কথা বলতে শিখেছে, সন্তানকে ভর্তি করিয়ে দিচ্ছি নামি দামি কিন্ডার গার্ডেনে, কেজি স্কুলে ভর্তি করিয়ে দিচ্ছি। সন্তানকে ভর্তি করিয়ে দেওয়ার পরে স্কুল থেকে এত লম্বা লম্বা সিলেবাস দেওয়া হচ্ছে, ওই সিলেবাসটা দেখে যখন বাজার থেকে আমরা লাইব্রেরি থেকে যখন বইগুলো ক্রয় করে নিয়ে আসি, সন্তানকে ব্যাগের ভিতরে ব্যাগের ভিতরে বইটা উঠিয়ে দিয়ে সন্তানের কাঁধে এমন ওজনের ব্যাগটা দিয়ে সন্তানকে স্কুলে নিয়ে যাচ্ছি, সন্তানকে যদি এক পাল্লায় দেই আর ব্যাগটা যদি আর এক পাল্লায় দেই, দেখা যাবে ব্যাগেরই ওজন বেশি, কি কথা বলেন? কিন্তু আপনি যখন ব্যাগ থেকে বইগুলো বের করবেন, দেখবেন একটা বইয়ের মধ্যেও নৈতিকতার শিক্ষা নাই। আর নৈতিকতার শিক্ষা নাই বলেই ওই সন্তান যখন বড় হয়ে যাচ্ছে, বড় বড় কনস্ট্রাকশনের দায়িত্ব পাচ্ছে, আর রডের বদলে বাঁশ দিয়ে বিল্ডিং তৈরি করছে, কিন্তু এগুলোর বিরুদ্ধে কোনো বিচার হয় না। এত কোটি কোটি টাকার দুর্নীতি করছে, এগুলোর বিরুদ্ধে কোনো বিচার হয় না। কিন্তু যারা হক কথা বলছে, যারা ন্যায়ের পক্ষে থাকছে, তাদের বিরুদ্ধে বিচার, কথা বলেন ঠিক কি না? যে অফিসারটা ঘুষ খাচ্ছে না, যে অফিসারটা ন্যায়ভাবে তার দায়িত্ব পালন করতে চাচ্ছে, দেখবেন সেই অফিসারটাকে একদম স্ট্যান্ডিং অর্ডার দিয়ে এক প্রান্ত থেকে দেশের আরেক প্রান্তে দিয়ে দিচ্ছে, কথা বলেন ঠিক কি না? দেখা যাচ্ছে আসামির বিরুদ্ধে রায় হয়েছে, আসামি কারাগারে যাওয়ার পূর্বেই ওই বিচারক বদলি হয়ে গেছে, এরকম ঘটনা আছে না নাই? দুনিয়াতে সন্তানকে যদি আমরা আখেরাতের শিক্ষা না দেই, সন্তান তো এমনই হবে, সন্তান এমন হয়ে যাবে যে এই রকম পরিস্থিতিতে নিজেকে বাঁচানোর জন্য সন্তানরা অন্যায় করতেও দ্বিধা করবে না, কথা বলেন ঠিক কি না? এই জন্য সন্তানকে যখনই আমরা ছোট থেকে বড় করে তুলব, তখন আমাদের টার্গেট থাকতে হবে, প্রথম কিসের শিক্ষা দিতে হবে? সবাই বলেন কিসের শিক্ষা দিতে হবে? কোরআনের শিক্ষা ছাড়া সন্তানকে যত শিক্ষায় দেওয়া হোক না কেন, সন্তানকে যত বড় ইউনিভার্সিটিতে পড়ানো হোক না কেন, আপনি দেশের সেরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াবেন, পৃথিবীর সেরা অক্সফোর্ডে পড়াবেন, দেশের সেরা বড় ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পড়াবেন, বুয়েটে পড়াবেন, সেখানে গিয়েও সেখানে গুন্ডামি আছে না নাই? আপনাদের মতো নিরীহ সন্তানকে হত্যা করা আছে না নাই? মেধাবী ছাত্রকে লোকে হত্যা করছে কি করছে না? যদি সন্তানকে আমরা সঠিক শিক্ষা দিতে পারতাম, আজকে আমাদের সমাজের ভিতরে এই রকম করে দুর্নীতি বাড়তো না, কথা বলেন ঠিক কি না? আজকে সমাজের ভিতরে কোরআন নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের অর্ডার করলেন, এই কোরআনটা আমরা সহজে পেয়েছি কিন্তু কোরআন তেলাওয়াত করতে চাই না, এটা আমাদের আফসোস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্বনবীকে কোরআন তেলাওয়াতের অর্ডার করলেন, কোরআন তেলাওয়াতের অর্ডার করার পরে বিশ্বনবীর পক্ষে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করার সৌভাগ্য হচ্ছিল না, বিশ্বনবী গোপনে গোপনে সাহাবীদেরকে নিয়ে কোন কোন সাহাবীর বাড়িতে, আবার অনেক সময় পাহাড়ের কোল ঘেঁষে
পাহাড়ের গুহায় সাহাবীদেরকে নিয়ে গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করতেন। কিন্তু গোপনে কোরআন তেলাওয়াত শুনে সাহাবা ইকরামগণ কখনো তৃপ্ত হতেন না, কথা বলেন ঠিক কিনা? সাহাবা ইকরামগণ তৃপ্ত হতেন না। একদিন বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাদেরকে নিয়ে গোপনে গোপনে যে কোরআন তেলাওয়াত করেন, এই তেলাওয়াত শুনে তো আমরা তৃপ্তি পাচ্ছি না, আমাদের মন চাইছে কাবার চত্বরে কেউ কোরআন তেলাওয়াত করুক, কাবার চত্বরে যদি কেউ কোরআন তেলাওয়াত করে আমাদের মনটা ভালো হয়ে যাবে, আমরা খুশি হয়ে যাব, দিল আমাদের ভরে যাবে। বিশ্ব নবীকে যখন এই কথা বলা হলো, বিশ্ব নবী ও সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যে কথা বললে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত হোক, এটা তো আমি নিজেও চাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কোরআন নাজিল করলেন, এই কোরআনটা আমার উপরে নাজিল করা হয়েছে, আর এই কোরআনটা যখন প্রকাশ্যে তেলাওয়াত করা হবে আমার মধ্যে কেউ খুশি হতে পারবে না, এই জন্য আমিও চাই কাবার চত্বরে কেউ কোরআন তেলাওয়াত করুক, কিন্তু কাবার চত্বরে আমি কাকে দিয়ে কোরআন তেলাওয়াত করায় নিব? তোমাদের মধ্যে যারা ইসলাম কবুল করেছ, অধিকাংশ মানুষগুলো হচ্ছে তোমরা খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, তোমাদেরকে দিয়ে যদি আমি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করায় নিই, তোমরা গরিব মানুষ হওয়ার কারণে তোমাদের উপরে মক্কার লিডার গুলো, কাফের লিডার গুলো অত্যাচারের স্টিম রোলার চালাবে। এই জন্য আমি চাচ্ছিলাম এমন একজন ব্যক্তি আমার হাতে ইসলাম কবুল করুক, যেই ব্যক্তির লোকবল বেশি হবে, ধন সম্পদ বেশি হবে, আর লোকবল বেশি হওয়ার কারণে, ধন সম্পদ বেশি হওয়ার কারণে সে যদি মক্কার প্রান্তরে কাবার প্রান্তরে কোরআন তেলাওয়াত করে, তার বিরুদ্ধে সহজে কেউ শাস্তি দিতে পারবে না, তাকে কেউ সহজে অত্যাচার করতে পারবে না, যেই কারণে আমি একজন ধনবান ব্যক্তির জন্য অপেক্ষা করছিলাম। কারণ ধনবান ব্যক্তি যখন সমাজের মধ্যে অন্যায় করে, তার বিচার কিন্তু সহজে করা যায় না, কি কথা বলেন? সম্পদ অনেক আছে, তার বিচার সহজে করা যায় না, কিন্তু গরিব মানুষ যদি একটু অন্যায় করে, তার বিচার করার লোকের অভাব নাই, কি কথা বলেন? অনেক সময় দেখবেন এলাকার অনেক দুষ্ট ছেলে পেলে, অনেক সময় দেখবেন যারা একটু ডানপিটের স্বভাবের হয়, তারা অনেক সময় আমার কথায় কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? সম্মানিত হাজিরিন, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় অনেক ডানপিটে স্বভাবের ছেলে পেলে, যেমন গরমের দিনে অনেক সময় পাড়া মহল্লায় ছেলে পেলে একটু আড্ডা দেয়, ওই আড্ডার ভিতরে অনেক সময় তারা এমনও হয় যারা দিনের বেলা কারো বাড়িতে ডাবের গাছে ডাবের অনেক ছড়ি দেখেছে, কাঁদি দেখেছে, অনেক আমাদের এদিকে কি বলে ডাবের যে অনেকগুলো ছড়িগুলো হয় এগুলো ছড়ি বলে না, নাকি বলে আমাদের এদিকে? গাছের বাদা বলা হয়, অনেক এলাকায় বলা হয় কাঁদি, অনেক জায়গায় বলা হয় ছড়ি। তো রাত্রে বন্ধু বান্ধব আড্ডা দিচ্ছে, এই আড্ডার মধ্যে এক ছেলে বলে উঠলো যে দিনের বেলা অমুক বাড়িতে দেখলাম ডাব গাছে অনেক কাঁদিগুলো ঝুলছে, ওখান থেকে যদি একটা কাঁদি আমরা পেরে নিই কেউ টের পাবে না। এই কথা বলে বন্ধু বান্ধবকে যখন বলা হলো, যুবকেরা যখন বন্ধু বান্ধব বসে যদি কোনো সিদ্ধান্ত নেয়, একজন প্রস্তাব দেওয়ার পরে ওই প্রস্তাবে যদি আরেকজন সাড়া দেয়, সঙ্গে সঙ্গে প্রস্তাব পাশ হয়ে যায়, কি ঠিক কি না? পাশ হয়ে যায়। তো এক বন্ধু প্রস্তাব দিয়ে দিল, দিনের বেলা অমুক বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, ডাব গাছে অনেকগুলো ডাবের সরি দেখলাম, কাঁদি দেখলাম, ওখান থেকে চ একটা ডাবের কাঁদি আমরা পেরে আমাদের তৃষ্ণাটা নিবারণ করি। এই কথা বলাও শেষ, বন্ধু বান্ধব ওই গভীর রাত্রে চলে গেছে অমুক বাড়ির সামনে গিয়ে, ওখানে এখন গাছের উপরে কে উঠবে? ডাব গাছে তাল গাছে সবাই কিন্তু উঠতে পারে না, এক্সট্রা যোগ্যতার দরকার আছে না নাই? এখন কাকে উঠিয়ে দিবে? ওর মধ্যে থেকে বলা হলো, এমন একজনকে নির্বাচন করা হলো, দেখা গেল সেই ছেলেটা হচ্ছে গরিব রিক্সাওয়ালার ছেলে। এখন বলা হলো, তুমি গাছের ডালের উপরে ওঠো, গাছ ডাব গাছে উঠে ওখান থেকে একটা বাধা একটু পেরে আমাদেরকে দিয়ে দাও, আমরা নিচ থেকে সেটা নিব। এখন গভীর রাত্রে বন্ধু বান্ধব সেখানে ডাব যখন চুরি করছিল, এরই মধ্যে রাত্রেবেলা প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য বাড়ির মালিক যখন রাত্রে জেগে গেলেন, প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য ঘুম থেকে উঠে গেছেন, বাহিরে ফিসফিস শব্দ শুনে যখনই দরজা খুলে বাহিরে আসবে, যখনই দরজায় শিকলে হাত দিয়েছে, যারা নিচে ছিল তারা কি থাকবে না দৌড় মেরেছে? এখন যিনি মহান ব্যক্তিত্ব যোগ্যতা যার বেশি, গাছের ডালে যিনি বসে আছেন, ওনার কি পালানোর সুযোগ আছে? পালানোর সুযোগ নাই। এখন সবাই দৌড়,
কিন্তু ডাব গাছের নিচে পড়ে আছে এক জোড়া স্যান্ডেল, মালিকের বুঝতে কষ্ট হলো না, গাছের উপরে টর্চ লাইট মেরে দেখে যে একজন আল্লাহর বান্দা বসে আছে, তাকে নেমে পাড়া, তাকে নেমে নিয়ে আসার পর বেঁধে ফেলা হলো। পরের দিন বিচার হবে, কঠিন বিচার হবে, কারণ চেয়ারম্যান সাহেবের তো সময় নাই, সারা বছর থাকতে হয় শহরে, গ্রামে থাকার তার সুযোগ হয় না। আল্লাহর কি কাম, যেই দিনে অকারেন্সটা ঘটেছে ওই দিন এলাকার চেয়ারম্যানটা এলাকাতেই আছে। তো পরের দিন চেয়ারম্যানকে জানানো হলো, সকালবেলা সবাই বিচারে বসে গেছে, এখন দেখবেন চেয়ারম্যান যেখানে আছে, নেতা যেখানে আছে, পাতি নেতা সেখানে আছে না নাই? নেতার কি হুঙ্কার, পাতি নেতার হুঙ্কারে থাকাই যায় না। চায়ের কি গরম, কাপের গরম বেশি, কি কথা বলেন? চা আপনি চুমুক দিয়ে ভিতরে নিতে পারছেন, কিন্তু কাপটা ধরার জন্য এক্সট্রা ডান্দির দরকার আছে না নাই? আজকে আমাদের সমাজের অবস্থাও তাই হয়েছে, নেতার সঙ্গে কথা বলা যায় কিন্তু পাতি নেতার অত্যাচারে এলাকা থাকাই দুষ্কর হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, পাতি নেতাগুলো বলছে যে বিচার আজকে হবে, কঠিন বিচার, কারণ চেয়ারম্যানের কাছে অন্যায়ের কোনো সার নাই, কঠিন বিচার হবে আজকে। বিচারা বসে গেছে, এত বড় সাহস, রাত্রেবেলা ডাব গাছে উঠে ডাব পাড়ে, বিচার আজকে হবে, ঠ্যাং ভেঙে ঘরে বসে রেখে দেওয়া হবে। এখন বাচ্চা ছেলে চিন্তা করছে, হাই রে, কিসের ডাব চুরি করতে গিয়েছিলাম, এই ডাব চুরি করতে গিয়ে আজকে ঠ্যাংটা হারাচ্ছি, পাটা হারাচ্ছি, পা যদি হারিয়ে যায় ভিক্ষার থালা ছাড়া আমার কোনো উপায় নাই, কি কথা বলেন? এখন ওই ছোট ছেলে চিন্তা করতেছে, যা হোক, যেহেতু কঠিন বিচার আমার নামে হবে, অতএব যেই সত্যটা আছে, গোপন যেটা আছে, এটা আমাকে আজকে প্রকাশ করে দিতেই হবে। ছোট্ট ছেলে এখন বলছে যে আপনারা আমার বিচার করেন, আমার কোনো আপত্তি নাই, তবে বিচার শুরুর আগে আমি একটা কথা বলতে চাই। এই কথা বলার পরে আরেকজন পাশ দিয়ে বলে উঠছে যে না, এগুলোকে কোনো সুযোগ দেওয়া যাবে না, আজকে সুযোগ দিবেন তো, আজকে চুরি করছে, দুই দিন পরে ডাকাতি করবে, হুঙ্কার দিয়েছে। ছোট্ট ছেলে কথা বলতে পারছে না, কেঁদে দিয়েছে। পাশে আরেকজন বললো, না ঠিক আছে, একটা কথা বলতে চেয়েছে, একটু সুযোগ দেওয়া হোক। ছেলেটাকে যখন সুযোগ দেওয়া হলো, ছেলেটা দাঁড়িয়ে বলছে, আপনারা আমার বিচার করেন, ঠ্যাং ভেঙে দেন আর হাত ভেঙে দেন, যেটাই করেন নাকি ফাঁসির রশিতে ঝোলান, কিন্তু বিচার করার পূর্বে আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা? সেটা হচ্ছে, গত রাত্রে আমি যে ডাব চুরি করেছিলাম, এই ডাব চুরিতে আমাকে সবচাইতে বেশি সহযোগিতা করেছে চেয়ারম্যানের পোলা সুমন। কার পোলা? আবার এই এলাকার চেয়ারম্যানের পোলা যদি সুমন হয়, আমি কিন্তু সেই চেয়ারম্যানকে বলতেছি না, নামে নামে যদি মিলে যায়, আবার বলবে কি বক্তা দাওয়াত দিয়ে নিয়ে আসলা যে আমার পোলাকে ডাব চোর বানায় গেছে। এখন যখনই ছোট্ট ছেলে বলে উঠল যে আমি গতকালকে ডাব চুরি করতে গিয়েছিলাম, এই ডাব চুরি করতে নিয়ে আমাকে সবচাইতে বেশি সহযোগিতা করেছে চেয়ারম্যানের পোলা সুমন, এই কথা বলার সঙ্গে সঙ্গে যে পাতি নেতাগুলো আছে বলেছিলেন চায়ের চেয়ে চায়ের কাপের গরম বেশি, এখন চায়ের কাপ একজন দাঁড়িয়ে বলতেছে, আরে ডাব চুরি কোনো বিচার হলো? ছোটবেলায় আমরা কত আমজাম লিচু পেরে খেলাম, এটা কোনো বিচারই না, কি কথা বলেন? কারণ একটু আগে যখন ছিল গরিব কৃষকের সন্তান, তার বিচার করার লোকের অভাব ছিল না, যখনই দেখলো চেয়ারম্যানের পোলাও জড়িত আছে, তখন বিচারটাই উল্টে গেল, কথা বলেন? আজও সমাজে খেয়াল করে দেখবেন, যার ধনসম্পদ বেশি আছে, যার ক্ষমতা বেশি আছে, এই ক্ষমতার দাপট দেখিয়ে সত্যকে মিথ্যা বানিয়ে দিচ্ছে, মিথ্যাকে সত্য বানিয়ে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? বিচারককে ক্ষমতার দাপট দেখিয়ে এমন ভাবে ব্যবহার করছে, ভালো মানুষের বিরুদ্ধে সিগনেচার করিয়ে নিয়ে ওই সমস্ত বিচারককে দেশের মাটিতে না রেখে বাইরে পাঠিয়ে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? করা যাবে দুনিয়াতে, এগুলো করা যাবে, কিন্তু আখেরাতের বিচারক কে? কে বিচারক? ওই দিন আল্লাহকে উল্টা পাল্টা বুঝ দেওয়ার কোনো সুযোগ আছে?